আমরা চলে আসলাম গুলিয়াখালি সি বিচে। আমাদের এখন এই সি বিচে অনেকখানি রাস্তা হেঁটে তারপরে বিচের সামনে যেতে হবে। আমরা প্রথমে ফুটবল খেলবো, তারপরে সি বিচ দেখবো এবং গোসল করার জন্য চেষ্টা করব। ঢাকা থেকে গুলিয়াখালি সি বিচের দূরত্ব 220 কিলোমিটার, সময় লাগে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা। আমরা যদি রাতে আসি তাহলে শুধু সি বিচ দিলেই দিনটা শেষ হবে না, সাথে আমাদের আরও একটা স্পট যোগ করতে হবে। প্রবেশ পথ এটা, কাদার জন্য আমরা এইখান দিয়ে ঘুরে আসছি, ঘুরে তারপরে আসলাম। অনেক সময় লেগে গেছে, মানে এই রাস্তা দিয়ে আমরা যখন অনেক সামনে যাব তারপরে আমরা বিচটা দেখতে পারবো। দুইটা স্পট আমরা একদিনে কভার করতে পারবো, কিন্তু যদি আমরা সকালে রওনা দিই তাহলে 4.5 থেকে 5 ঘন্টা লাগবে। তাহলে আমরা শুধু গুলিয়াখালি সি বিচ ঘুরেই আমরা ঢাকা ফিরতে পারবো। আর যদি একের অধিক দিন আমরা পাই তাহলে অনেকগুলো স্পট নিতে পারবো সীতাকুণ্ডর ভিতরে। কি অবস্থা জাকির ভাই, কেমন লাগতেছে বলেন তো? সেই সেই যেখান থেকে আমরা নামিয়ে দিয়েছে সেখান থেকে আধা ঘন্টা হাঁটার পরে বিচের দেখেন কত দূরে। তো এত দূরে হেঁটে এসে তারপরে বিচ উদযাপন করা আসলে কঠিন কাজ। তো হাঁটার শেষ নাই, হাঁটতেই আছি প্রায় আধা ঘন্টা ধরে, ফুটবল খেলবো এরকম। এই যে এই জায়গাটা তো ভালো ফুটবল খেলার জন্য। গুলিয়াখালি সি বিচ আসলাম, গুলিয়াখালি সি বিচে প্রায় 2 মাইল হেঁটে তারপরে আসলাম আর কি। বিচটা আসলে অনেক হাঁটতে হয়। তো আমরা এখানে আসার সিস্টেম হলো ঢাকা থেকে চট্টগ্রামের বাসে এসে সীতাকুণ্ড নেমে 30 টাকা সিএনজি ভাড়া চলে আসবেন। তো 2 কিলোমিটার হেঁটে তারপরে সমুদ্রের কাছে আসতে হবে। অনেকে গোসল করতেছে দেখতেছে, আমরা গোসল করতে যাচ্ছি যদিও সূর্য ডুবে গেছে অলরেডি, 10 মিনিট হয়তো বা গোসল করতে পারবো। তারপরে এখান থেকে আবার সেম সিস্টেমে যাওয়া লাগবে, 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে সীতাকুণ্ড, এবং সেখান থেকে ঢাকা চট্টগ্রামের বাস বা সীতাকুণ্ড থেকে অনেক বাস ঢাকার আছে। এটা হলো বাসে আসার একটা সিস্টেম। আর আমরা গাড়ি নিয়ে আসছি তো আমাদের তো কোনো সমস্যাই নাই, ডাইরেক্ট চলে আসছি। তবে মাইক্রোর থেকে বড় গাড়ি যদি হয় তাহলে আপনারা আসলে আসবেন না, কারণ বড় গাড়ি বা বাস হলে সীতাকুণ্ড নেমে আবার সিএনজি ভাড়া দিতে হবে। কিন্তু মাইক্রো হলেই ভালো অথবা প্রাইভেট কার। তবে 2 কিলো হাঁটতে হয় সেটা মাথায় রেখে এই বিচে আসতে হবে, অন্যথায় এসে বিরক্তির শিকার হতে হবে। আমাদের প্রতিজনের অনেকেই বিরক্ত যেহেতু হাঁটতে হচ্ছে, অনেকে হাঁটাতে সমস্যা, যদিও আমাদের নেই। ট্রাভেলারদের আসলে হাঁটার সমস্যা থাকা উচিত না, তারপরেও হাঁটার জন্য সকালে পাহাড়ের জন্য আসলে ফিট না সবাই। যাই হোক, আমরা গোসল করি আবার ভিডিও করব।
এইটা হলো গুলিয়াখালী সি বিচ, মাগরিবের সময় হয়ে গেছে, ওই ওই অবস্থা আর কি। তো এখানে আসলে কোনো টুরিস্ট নাই, আমরা আসলে গোসল করার জন্য দেরি করে ফেলেছি। আকাশটা অত্যন্ত সুন্দর লাগতেছে। আব্দুল কাইয়ুম এবং খালেদ সাইফুল্লাহ সে নৌকা ভ্রমণ করলো, তো সব মিলে আমরা খুব ভালো সময় কাটাইছি আজকে। এই হলো গুলিয়াখালী সি বিচের অবস্থা। যারাই আসবেন তারা 2 কিলো রাস্তা হেঁটে বিচে আসবেন এবং যাবেন, এটা মাথায় রাখতে হবে। এইটা একটা বড় সমস্যা, এবং বড় গাড়ি নিলে সি বিচে আসতে পারবেন না, সিএনজি নিয়ে আসতে হবে 30 টাকা করে, তো এইটাও মাথায় রাখতে হবে। আর কিছু না, এছাড়া আর সব কিছু ভালো আলহামদুলিল্লাহ। আমাদের ভ্রমণকারীরা যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। আমাদের কুইজ পর্ব হবে, তারপরে লটারি হবে, অনেক কিছুই হবে যাওয়ার সময় আশা করি, এবং সবাইকে নিয়ে ভালোভাবে যেতে পারবো। তো এই হলো আমাদের আজকের প্রোগ্রাম গুলিয়াখালী সি বিচ। ফ্যামিলি নিয়ে আসার কোনো সুযোগ নাই, ব্যাচেলারে আসতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে কোনো না কোনো জায়গায়। আলিম ভাই উনি আমাদের মোবাইল পুরস্কার এই মাত্র পাইলো, সিদ্ধার আমির সাহেব সে উঠে দিল মোবাইল। আমাদের কুইজের এক প্রথম পুরস্কার আলিম ভাই, জি জি, উনি প্রথম পুরস্কার মোবাইলটা পাইলো। আমি অনেকগুলো হতভাগা এখানে আছে বিদ্যমান যে পায় নাই, আমি একটু দুঃখের ছবিটা একটু নেই। এই যে একজন হতভাগা যে ফাইনাল রাউন্ডে চলে গেছিল, আমি শেষ পর্যন্ত টিকে ছিলাম। কিছু বলেন, কিছু বলেন। চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগলো? আজকে আমাদের সবার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। যাই টুকিটাকে একটু মিষ্টি হয়েছে, এক মিনিট, যাই টুকিটাকে একটু মিষ্টি হয়েছে, এই মিষ্টি আমরা গাড়িতে পুষে ফেলাইছি।